ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও ক্লাসার্স। আজকের ভিডিওতে আমরা কমপ্লিট করতে যাচ্ছি লুনার নিউ ইয়ার চ্যালেঞ্জ। আই নো আমি লেট করে ফেলছি, তো লেট যেহেতু করছি পানিশমেন্ট একটা আমি নিচ্ছি নিজে থেকেই, আপনারা আমাকে দিবেন তার আগে আমি নিয়ে নিচ্ছি। পানিশমেন্ট হিসেবে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাটাকের মধ্যে আমরা কোনো রয়্যাল চ্যাম্পিয়ন ইউজ করবো না, আর ট্রুপস স্পেলস এগুলো সোয়াগ করে দিব, ম্যাক্সিমাম ট্রুপ স্পেল সোয়াগ করার চেষ্টা করবো। আর রাইট, তো আমরা অ্যাটাক শুরু করবো, কিন্তু তার আগে এখানে কিন্তু নতুন সিজন শুরু হয়ে গেছে আর আপনারা কিন্তু গোল্ড পাসটা কিনতে পারেন, কারণ এখানে দেখেন ড্রাগন রয়্যাল চ্যাম্পিয়ন চলে আসছে গোল্ডের মধ্যে। লেজেন্ডারি স্কিন কীভাবে ঢুকাই দিল সুপারসেল, ভেতরে রয়্যাল চ্যাম্পিয়ন উপরে ড্রাগন, দেখতে পুরো জোস লাগতেছে না, হাতের মধ্যে তারপর আবার পানির শিল্ড, তো দারুণ একটা থিমের স্কিন। তো স্কিনের জন্য যাইতে পারেন, রিওয়ার্ডসের জন্য যাইতে পারেন, খুব কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন শপের মধ্যে, 50% ডিসকাউন্ট চলতেছে, তো ডিসক্রিপশন বক্স চেক করেন। তো আমরা কথা সাইডে রাখি আর শুরু করে দিই আমাদের লুনার নিউ ইয়ার স্পেশাল অ্যাটাক। তো যেটা আমরা করবো প্রথমে চলে আসবো ঠিক এইদিকে, আর ঠিক এখানে দিয়ে দিব তিনটা বেলুন, আর দিব ঠিক এইখানে আমাদের ফ্লেম ফ্লিঙ্গার, তারপরে চলে আসবো এই পাশে, এখানে একটা ইলেকট্রিক ড্র্যাগন দিয়ে ঠিক এখানে আমাদের সব কয়টা ব্যাট স্পেল দিয়ে দিব, তারপর আমাদের রেডি রাখবো আমাদের ফ্রিজ স্পেল, ঠিক এইখানে ফ্রিজ করে দেব। তারপর যেটা করব এই পাশে আসার পরে আমরা ঠিক এইখানে সবগুলা ড্রাগন দিব, আর দিব আমাদের ওয়ার্ডেন, আর ওয়ার্ডেন অ্যাবিলিটি আমরা আর্লি দিয়ে দিব যাতে একটা ড্রাগনও মৃত্যুবরণ না করে। এখানে আমাদের কিং দিব, এখানে আমাদের কুইন, তারপরে যেটা করব আমরা সেটা হচ্ছে এখানে আইস গোলেম দিয়ে ভালকরি দিব, আর এখানকার সবগুলো ট্র্যাপ ট্রিগার করে নিব, ঠিক আছে। তো 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 সব কিছু ঠিকঠাকই যাচ্ছে, মানে কিংয়ের অ্যাবিলিটি দিয়ে একটা রেজ করে দিব আর টাউনকে ফ্রিজ করে দিই, কারণ এই দুইটা ড্রাগন মিলে এই টাউন হলকে ডাউন করার ক্ষমতা রাখে। আরও একটা ফ্রিজ দেই, আরে যে হেলথ হলো এটা ডাউন করতে পারবে নাকি না। আচ্ছা এখানে আমরা ইনভিজিবিলিটি ইনভেস্ট করি যাতে টাউন ডাউন হয়। টাউন ডাউন হবে কি? ওকে ওকে ওকে, লাস্ট ইনভিজিবিলিটি, আর এদিকে সব পাওয়ারফুলি যাবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। টাউন ডাউন হয়েছে, আমাদের ড্রাগন অবশেষে জিতছে। তা হাতে দেখেন সময় কতগুলা, পুরাই সময়। আরে স্পেল তো সোয়াগ হলো না, এটা কোনো কথা হলো, একটা স্পেল যদি সোয়াগ করতে যাইতাম তাহলে হয়তো সময় বেশি লাগতো, তো ভিডিও আমি বড়ো করতে চাচ্ছি না। স্পেল ইউজ না করলেও 3-স্টার হয়তো, কারণ দেখেন এতে ফ্লেম ফ্লিঙ্গার এখনও জীবিত, তার ভিতরে ট্রুপটা জীবিত, কতগুলা নেবেন জিনিস, ঠিক আছে। আমরা 3-স্টার কিনতে করে দিলাম ইজিলি 2 মিনিটের মধ্যেই, তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, কমপ্লিট করছেন দেখি হয়েছে আমারটা দেখে। তো আজকের অ্যাটাক এ পর্যন্তই ছিল, আমাদের ক্লান ওয়ার লিগ চলতেছে, ঠিক এর পরে আমরা অ্যাটাক করব, হাতে সময় বেশি নাই। এনিমি যদিও জিততেছে কিন্তু আমি অ্যাটাক শুরু করলে এনিমি জিততে পারবে না, তো এই ভিডিওটা আসবে খুব দ্রুত, সাবস্ক্রাইব করে দেন, পরবর্তী ভিডিও দেখতে চান।